ফ্রেন্ডস এভরিওয়ান নমস্কার। দেখুন এটা হচ্ছে কলমি শাক ভাজা, তো ফুরফুরে একদম ফুরফুরে কলমি শাক ভাজাটা, আর রসুন দেওয়া, আর পুরো গ্রিন। দেখুন যেমন সবুজ, কি সুন্দর সবুজ ভাব আছে, আর সুন্দর টেস্টি রসুন দিয়ে ভাজা, একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেদ্ধ করার সময়, আর কি সুন্দর হয়েছে ফুরফুরে কলমি শাক ভাজা। তো রসুন দিয়ে ভাজা অবশ্যই। তো এরকম কলমি শাক ফ্রেন্ডস আমি কিভাবে বানাচ্ছি, আর এই ভাজাটা, শাক ভাজাটা সবারই খেতে খুব ভালো লাগবে, সবারই পছন্দ আসবে, সবারই কাজে আসবে, সবাই খেতে ভালোবাসবেন। তো এইভাবে বানান, আমি যেভাবে বানাচ্ছি খুব সুন্দর টেস্টি, আর সবুজ ভাবটা সুন্দর থাকবে। দেখুন কিভাবে বানাচ্ছি, দেখুন ফ্রেন্ডস। নমস্কার ফ্রেন্ডস, দেখুন এগুলো হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে কলমি শাক। তো আমি যেভাবে কলমি শাকটা বানাই ভাজাটা, তো এইভাবে বানিয়ে খাবেন, সবাই খেতে চাইবে, খুব সুন্দর হয়। তো আমি প্রথমে কিছুটা এখান থেকে ডাঁটিটা কিছুটা বাদ দিয়ে দেবো, পুরো ডাঁটিটা নেব না, ডোগা দিকটা নেব। তো এটা আমি বেছে নিই, তাড়িটা খুলে বেছে নিই। মোটামুটি এখান থেকে নেব, এটা আবার ফল হয়েছে এরকম, যেগুলো ফুল ফল আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, বেশিরভাগই ফুল হয়ে গেছে। এই সময় কলমি শাক তো নতুন করে হয় না, একটা পুরোনো গাছ থেকে আবার কাটিং, তো আমি পাতা ডাঁটি এইগুলো বাদ দিয়ে নেব, বেছে নেবো ভালো করে এই জায়গাগুলো, শুধু ডাঁটিটা নেবো বেছে নিয়ে, ডগাটুকু নেবো মোটামুটি যেখানটায় নরম আছে এখান থেকে নেবো, এরকম পজিশনে নেব। শুধু কলমি শাক ভাজা, রসুন দাও। দেখুন ফ্রেন্ডস আমি বেছে আলাদা করে নিলাম, এগুলো ফেলে দিয়েছি, আর ডগার দিকটা নিয়েছি শুধু শাকটা কিছুটা অংশ, এরকম বেছে বেছে নিয়ে নিয়েছি ভালো যেগুলো। এবার এটা বানাবো রান্না, তো এটা কেটে নেবো, এবার কুচি নেবো বটি দিয়ে। আমি শাকটাকে কুচিয়ে নিয়েছি এভাবে, এবার এটা ভালো করে ধুয়ে নেব, তার আগে কড়াই গরম জল বসিয়ে দিই। এভাবে বানাবেন ফ্রেন্ডস, শাকটা সবুজ সতেজ থাকে আর অসম্ভব টেস্টি লাগে, আর রসুন দিয়ে ভাজা করলে মানে দেখতে সবুজ থাকে শাকটা, আর খেতেও খুব টেস্টি হয়। আর দেখুন আমি এটা প্রথমে ধুয়ে নিই, তারপর পুরো প্রসেসিং দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিই প্রথমত, প্রথমে বসিয়ে দিচ্ছি কিছুটা জল, এই দেখুন জল, এক কাপ পরিমাণ জল। দেখুন ফ্রেন্ডস আমি জলটা বসিয়ে দিয়েছি, আর এরকম ডুবো জলে শাকটা দুই তিনবার ধুয়ে নিয়েছি, এখনো জলের মধ্যে রেখেছি যাতে কোনো বালি টালি না থাকে। ভালো করে এটা ছেঁকে নেব, দুইবার দুই তিন চারবার ধুয়ে নিয়েছি, তারপর আবার জলের মধ্যে রেখেছি, ছেঁকে ছেঁকে দিয়ে নিই। এভাবে দিয়ে নেবো শাকটাকে জলের মধ্যে, আবার গরম জলের মধ্যে দিয়ে নেবো, ফুটিয়ে নেবো। দেখুন ফ্রেন্ডস কি সুন্দর হবে, সবুজ থাকবে আর খেতে চরম ভালো লাগে, খেতে খুব সুন্দর টেস্টি হয়। দেখুন কত নোংরা থাকে, এগুলো সব ঢেলে দিলে চলে যেত ওর মধ্যে মিক্স আপ হয়ে। এবার এখানে দিয়ে নেবো লবণ, পরিমাণ মতো লবণ, সুন্দর করে যাতে লবণটা ভিতর পর্যন্ত সেদ্ধ হয়। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নেবো, খুব সুন্দর করে প্রত্যেকটা শাক পাতাতে যাতে লবণটা পেয়ে যায়, ফুটিয়ে নেবো, ঢাকা দেব না, এইভাবেই সেদ্ধ হবে। লবণটা মিশিয়ে দিলাম ঝাঁঝির সাহায্যে, ফুটবে, ফুটুক শাকটা এখানে। দেখুন ফ্রেন্ডস এগুলো হচ্ছে রসুন, তো এটাকে আমি ছাড়িয়ে ছেঁচে নেবো, এটার মধ্যে দেব, মানে এটার মধ্যে নয়, রসুন ছক করব। তো এটা খুলে নিয়ে আগে খোসাটা রসুনের, তারপর ছেঁচে নেবো বড় বড় রসুনের কোয়া। আমি এখানে দিয়ে নেবো তিনটে কাঁচা লঙ্কা, তার এবার উল্টো করে দিই লবণটা সুন্দরভাবে মেশার জন্য। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর, এটা সেদ্ধ হয়ে যাবে, এক্ষুনি নরম হয়ে যাবে,
ফ্রিজে সেন্ড করে দিই টেম্পারেচারটা ঠিকঠাক পায় যাতে। এটা সিদ্ধ হয়ে যাক ভালো হয়ে। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল, এটা ওভেনটা অফ করে দিই। আমি এবার এই শাকটাকে জল থেকে ছেঁকে নেবো প্রথমত, তারপর যা জল থাকবে সেটা দেখা যাবে। লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে যাবে, একটা ছাঁকনি বা একটা ঝুড়িতে ঢেলে দেওয়া যায়, ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ঝুড়িগুলো যেটা এগুলো আমার, ওটা আমার বড় ঝুড়িটা আমার ভালো ঝুড়ি, ওটা আমি আস করি না। দেখুন হয়ে গেল, জল থেকে আলাদা করে দিলাম। এবার এটাকে একটু মেলে দেবো, ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি সুন্দর হয়ে। এর মধ্যে যা জল আছে নিংড়ে বের করবো। দেখুন সবুজ, পুরো এরকমই সবুজ থাকবে ভাজার সময়। একটু গরমটা ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে বাকি জলটা নিংড়ে নেবো, যা জল আছে লবণ জলটা, জলটা ফেলে দেব। আমি ওভেনটাকে ধরিয়ে নেবো, আমার টেম্পারেচার একটু বিলো করব। এবার আমি শাকটাকে প্রথমত এই এখানে আছে এভাবে ছেঁকে নিয়েছি, যেটা এভাবে জল থেকে এভাবে নিংড়ে নেবো বাকি যতটুকু জল আছে শাকটাকে। এরকম একটু দলা দিলে পুরো জলটা বেরিয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। তো দেখুন এরকম শাকটাও সবুজ থাকলো, পুরোটা এভাবে নিংড়ে নেবো। সরিয়ে এখান থেকে, ওটা গরম হয়ে গেছে কড়াইটা। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাক তো অল্প তেলেই হয়ে যায়, কম তেলে তবু ঠিক দিতে হবে, ঠিকঠাক দিতে হবে শাকটা। তেলটা খুব সুন্দর গরম করতে হবে, রসুন দেবো যেহেতু। এবার এখানে রসুন সেদ্ধ করে কুচি দিয়ে কুচি নেওয়া যায়, ওটাতেও হয়, এটাতেও হবে। তো ডাউনে পড়ে গেছে, রসুনটা সুগন্ধি বার হয়ে গেছে, আর খোড়াবো না। এবার দিয়ে দিলাম শাকটাকে। একটু ভালো ভালো করে নেবো, দেখুন শাকটাও গ্রিন থাকলো, সবুজে থাকলো, ফুরফুরেও হলো, খেতেও টেস্টি। যদি লবণ কম থাকে তাহলে এখানে একটু লবণ দেওয়া যায়। আমি লবণ ঠিকঠাক দিয়ে নিয়েছি, আর লবণ দেওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর হয়ে গেল, একদম স্লো পয়েন্টে একটু রেখে নেব। অয়েলটা মেশার জন্য একটু রেখে নিচ্ছি, একটু স্লো পয়েন্টে, যাতে শাকটা পুরো সুন্দরভাবে গরম হয়ে যায় আর রসুনের সুগন্ধিটা সবার মধ্যে মিশে যায়। এবার নাড়া দিয়ে নেব, আর একটু উল্টো করে দিলাম। এবার টেম্পারেচার বাড়িয়ে দিলাম, একবার ফুল টেম্পারেচার। এবার খুব তাড়াতাড়ির মধ্যে এটাকে ঘুরিয়ে নেব।
যাতে রসুন তেল সব জায়গায় সমানভাবে মিশে যায়। হয়ে গেল, দেখুন কত সুন্দর, কত তাড়াতাড়ির মধ্যেও হয়। গ্যাস টেম্পারেচার অফ, এবার ঢেলে নিই শাকটাকে, ঢেলে নিই এবার শাকটাকে, ঢেলে নিই। কত সুন্দর হয়ে গেল, সুন্দর টেস্টি টেস্টি কলমি শাক ভাজা, আর খেতেও খুব সুন্দর। আর শাকে রসুনের সুগন্ধ মানে একটা দারুণ জিনিস, শাক ভাজা রসুন, দেখুন কত সুন্দর গ্রিন,